আসমান থেকে নামানো একটি সুস্বাদু এবং মুজিজাতে পরিপূর্ণ খাবার বানি ইসরায়েলের উপর কবে আর কেন নাজিল করা হয়েছিল? সত্যি কি এই সুস্বাদু খাবার জান্নাত থেকে এসেছিল না জমিন থেকে উৎপন্ন হয়েছিল? বনি ইসরায়েলরা এমন কোন নাফরমানি মানে আল্লাহর অবাধ্য হয়েছিল যেই কারণে তার প্রভাব আজকের বর্তমান সময়ের প্রত্যেক খাবারেই উপস্থিত আছে? জানবো এই সব কিছু আজকের এই খুব সুন্দর ভিডিওতে। আপনি শুধুমাত্র ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। যখন আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে মিশর থেকে বের করে আনলেন এবং তাদেরকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়ে দিলেন, তখন বনি ইসরায়েল হযরত মুসা আলাইহিস সালামের নির্দেশে দরিয়াকে পার করলো আর সেখানে ফেরাউন নিজের লস্করের সঙ্গে সেই সমুদ্রতে ধ্বংস হয়ে গেল। এরপর যখন হযরত মুসা আলাইহিস সালাম নিজের কওমকে নিয়ে শান্তিতে বসবাস করতে শুরু করলেন, তখন আল্লাহ তাআলার আদেশ হলো যে আপনি বনি ইসরায়েলের এই লস্করকে নিয়ে আরজে মুকাদ্দাস মানে শাম দেশে প্রবেশ করে যান। আর যে পবিত্র জমিনের প্রতিশ্রুতি বনি ইসরায়েলদের সঙ্গে আগেই নেওয়া হয়েছিল আর যা তাদের উপর দান করা হতো, কিন্তু সেই সময় এই আরজে মুকাদ্দাসের উপর কওমে আমালিকার কব্জা ছিল আর যারা খুবই ভয়ঙ্কর কাফের ছিল এবং তারা খুবই শক্তিশালী যোদ্ধা আর খুবই জালিম প্রকৃতির মানুষ ছিল। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদেরকে সঙ্গে নিয়ে আমালিকা জাতির সঙ্গে যুদ্ধ করার জন্য রওনা হয়ে গেলেন আর যাদের সংখ্যা ছিল সেই সময় মোটামুটি 600,000 কাছাকাছি। কিন্তু যখন এই মানুষের আরজে মুকাদ্দাসের কাছে পৌঁছালো, তখন তাদের মনের ভিতরে ভয় ঢুকে গেল আর তারা আল্লাহর এই আদেশকে অমান্য করে পিছিয়ে আসতে লাগলো। তারা হযরত মুসা আলাইহিস সালামকে বলল, এই শহরে খুবই শক্তিশালী মানুষেরা বসবাস করে, তারা খুবই ভয়ানক যোদ্ধা, সেই জন্য যতক্ষণ পর্যন্ত এই মানুষেরা এই শহরেই থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শহরে মোটেই প্রবেশ করব না। আর এতদূর পর্যন্ত যে বনি ইসরায়েলরা হযরত মুসা আলাইহিস সালামকে এটিও বলে দিল, হে মুসা, আপনি আর আপনার আল্লাহ তাআলা গিয়ে সেই শক্তিশালী কওমের সঙ্গে যুদ্ধ করুন, আমরা তো এখানেই বসে থাকবো। তাদের এমন আচরণে হযরত মুসা আলাইহিস সালাম ভীষণ দুঃখ পেলেন আর এই জন্য হযরত মুসা আলাইহিস সালামের জন্য বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা এমন সাজা দিলেন যে উপত্যকাতে তারা তাঁবু টাঙিয়েছিল সেই উপত্যকাতে তারা 40 বছর পর্যন্ত ঘোরাঘুরি করতে লাগলো, কিন্তু এই ময়দানের মধ্য থেকে বাইরে বের হতে পারেনি। আর এই ময়দানের নাম ছিল তিয়ার ময়দান আর যেটি 27 মাইল ক্ষেত্রফলের মধ্যে ছড়িয়ে ছিল। রেওয়ায়তে আছে যে বনি ইসরায়েলের মানুষেরা নিজের নিজের জিনিসপত্রকে উঠিয়ে নিয়ে সারাদিন রাস্তা অতিক্রম করার পর রাত্রিতে একটি স্থানে বিশ্রাম করত, কিন্তু যখন সকাল হতো তখন তারা আবার ঠিক সেই স্থানে পৌঁছিয়ে যেত যেখান থেকে তারা যাত্রা শুরু করেছিল। আর এমনইভাবে বনি ইসরায়েলরা এই ময়দানের মধ্যে গ্রেপ্তার হয়ে যায় আর 1 সপ্তাহের মধ্যে সবার ওই জিনিসপত্র, খাবার, পানি সবকিছুই সমাপ্ত হয়ে যায়, যে কারণে সেই কওমের সকলকে সকলেই তওবা এবং ইস্তেগফার করতে শুরু করে আর মাফ চাইতে লাগে। তিয়ার ময়দানে সংগঠিত হওয়া বনি ইসরায়েলের উপর এমন কঠিন পরীক্ষাকে দেখে হযরত মুসা আলাইহিস সালামের নিজের কওমের মানুষদের উপর রহম হলো আর তিনি সেই জন্য আল্লাহর দরবারে নিজের কওমের জন্য দোয়া করতে লাগলেন। আর মুসা আলাইহিস সালামের এমন দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলের জন্য প্রচুর নিয়ামত দান করলেন। এরপর যখন বনি ইসরায়েলদের পিপাসা লাগলো, তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে নিজের আশা মুবারককে একটি পাহাড়ের গায়ে মারলেন, তো তখন সেই ছোট পাহাড়ের গা বেয়ে বনি ইসরায়েলদের যে 12টি কাবিলা ছিল তাদের জন্য 12টি ঝর্ণা প্রবাহিত হতে লাগলো। যেহেতু এই উপত্যকা সমতল জমিনের উপর ছড়িয়ে ছিল, সেই জন্য সেখানে কোনো মাথা ঢাকার মতো জায়গাটুকুও ছিল না আর দিনের বেলাতে সূর্যের গরম রশ্মি এবং পিপাসার কারণে বনি ইসরায়েলদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। সেই জন্য এই প্রখর রৌদ্র থেকে বাঁচার জন্য বনি ইসরায়েলের উপর একটি সাদা মেঘ সারা দিনও তাদেরকে ছায়া দেওয়ার কাজ করত। এছাড়াও রাত্রিতে এই ময়দানের একেবারে মধ্যখানে একটি চমকানো তারা বের হতো আর যার আলোতে সেই মানুষেরা কাজকাম করতে শুরু করত। এছাড়াও আল্লাহ তাআলা এই মানুষদের উপর আরও অনেক নিয়ামত দান করেছিলেন আর সেই উপহার এবং নিয়ামতের মধ্যে একটি নিয়ামত মান ও সালোয়া ছিল। সাধারণভাবে আল্লাহ তাআলা সেই মানুষদের খাবারের জন্য আসমান থেকে 2 প্রকারের সুস্বাদু খাবার নামিয়েছিলেন, একটির নাম মান এবং দ্বিতীয়টির নাম ছিল সালোয়া। মান সাধারণভাবে মধুর মতো একটি মিষ্টি খাবার ছিল। ইঞ্জিলের বুক অফ এক্সোডিউসে লেখা আছে, যখন সেই শিশির শুকিয়ে গিয়েছিল তখন তারা দেখলো সেই ময়দানে ছোট ছোট গোল জিনিস পড়ে আছে, যেমনটা ছোট ছোট মতির দানা হয়ে থাকে। বনি ইসরায়েল সেটিকে দেখে বলতে লাগলো, মান মানে এটি কি জিনিস? তখন মুসা তাদেরকে বলল, এটি সেই সুস্বাদু খাবার যেটি খোদা বান তোমাদেরকে খাওয়ার জন্য পাঠিয়েছেন আর তিনি তোমাদেরকে প্রথমে পরীক্ষাতে ফেলেছিলেন, তারপর তোমাদেরকে ক্ষুধার্ত রেখেছিলেন, তারপর তিনি এই মান যাকে তোমরা এবং তোমাদের বাপ দাদারাও চিনতে না এবং জানতেও না সেটিকে খাওয়ালেন, যাতে করে তোমরা জানতে পারো যে মানুষ শুধুমাত্র রুটিতে বেঁচে থাকতে পারে না।
মান সাধারণভাবে একটি শিশিরের বিন্দু ছিল আর যার টেস্ট মধুর মত ছিল। এই বিন্দুগুলো সেখানকার ছোট ছোট গাছের উপর জমা হয়ে যেত আর বনি ইসরায়েল সেটিকে প্রত্যেক দিন সকালবেলায় জমা করে খেয়ে নিত, আর যেটি প্রত্যেক ব্যক্তির জন্য প্রত্যেক দিন 4 কিলো করে নেমে আসত। যে ব্যক্তি সেই সময় শুয়ে থাকত তখন সেই দিনের খাবার থেকে সেই ব্যক্তি বাদ পড়ে যেত। আর শালুয়া একরকম পাখি ছিল আর যাদেরকে কোয়েল বলা হয়ে থাকে। যখন সন্ধ্যাবেলায় দক্ষিণ দিক থেকে হাওয়া আসত তখন সেই পাখিদের দলকে দল ওই বনি ইসরায়েলদের সেই ময়দানের কাছাকাছি এসে বসে যেত, আর এরপর সেই মানুষেরা তাদেরকে খুব সহজেই ধরে নিতে পারত, আর যারপর তাদেরকে খুব ভালো করে ভুনা করে খেত। মান এবং সালুয়া একটি এমন সুস্বাদু খাবার ছিল যেটি খুব সহজে হজম হয়ে যেত। তার রং, সুগন্ধ এবং টেস্ট একেবারে অতুলনীয় এবং উদাহরণহীন ছিল। এছাড়াও বনি ইসরায়েলের উপর আল্লাহর পক্ষ থেকে একটি এমন মুজিজাও হয়ে গেল যে মানে তাদের চুল এবং নখও বড় হতো না, আর না তো তাদের কাপড় নষ্ট হতো আর না তাতে ময়লা হতো। আর যে বাচ্চাদের জন্ম হতো তাদের শরীরে কুদরতি পোশাক থাকতো, আর তাদের শরীরের সঙ্গে সঙ্গে সেই পোশাকও বড় হতে থাকতো। আর এমনইভাবে তিয়া উপত্যকাতে বনি ইসরায়েল মান ও শালুয়া এবং সেই ঝর্ণার পানির সাহায্য নিয়ে একটি খুব সুন্দর জীবন অতিবাহিত করতে লাগলো। হযরত মূসা আলাইহিসসালামের এটি হুকুম ছিল যে প্রত্যেক দিনই তোমরা মান এবং শালুয়াকে খেয়ে নিও, আর কালকের জন্য এটিকে একদমই রেখে দেবে না। কিন্তু কিছু মানুষের এটি ভয় হতে লাগলো যে যদি কোনো কারণবশত কোনো দিন মান এবং সালোয়া না আসে তাহলে আমরা এই সমতল উপত্যকাতে ক্ষুধার্ততে মারা যাব। সেই জন্য এই মানুষদের মধ্যে কিছু মানুষ মান ও সালোয়াকে আগামী দিনের জন্য লুকিয়ে রেখে দিল। আর এখানে পয়গম্বরের নাফরমানি করার জন্য বনি ইসরায়েলের এমন দুর্দশা হয়ে গেল যে সেই মানুষরা যা কিছু কালকের জন্য জমা করে রেখেছিল সেগুলো সবই পচে গিয়েছিল এবং পোকাও ধরে গিয়েছিল, আর পরবর্তী সময়ের জন্য সেটি জমিনে আসা বন্ধ হয়ে যায়। এই ঘটনার রেফারেন্স নিয়ে হাদিসে মুবারকাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি বনি ইসরায়েল না হতো তাহলে না তো কোনোদিন খাবার খারাপ হতো আর না তো গোস্ত পচে যেত। খাবার খারাপ হয়ে যাওয়া এবং গোস্ত পচে যাওয়া এই তারিখ থেকে শুরু হয়েছিল, না হলে এর আগে না তো খাবার পচে যেত আর না তো গোস্ত নষ্ট হতো। বনি ইসরায়েল ছাড়াও পৃথিবীর অন্যান্য জাতির কিতাবগুলিতে এবং অন্যান্য ধর্ম কিংবা মাজহাবের কিতাবগুলিতেও আসমান থেকে খাবার নেমে আসার উল্লেখ পাওয়া যায়। বৌদ্ধ ধর্মের রেফারেন্স অনুসারে যখন এই পৃথিবীর এক চক্কর সমাপ্ত হয়ে যায় তখন আসমান থেকে খাবার বর্ষণ হতে থাকে। এমনইভাবে হিন্দু মাজহাবে পুরাণ, ঋগ্বেদ এবং অথর্ববেদেও মেঘ থেকে মধু বর্ষণ হওয়ার উল্লেখ পাওয়া যায়। আর প্রাচীন গ্রিকদের এখানেও একটি এমন আসমানি খাবারের উল্লেখ পাওয়া যায় যার টেস্ট মধুর মতোই ছিল। আর এই মধু যখন কোনো নদীর উপর বর্ষণ হতো তখন তার রং দুধের মতো সাদা হয়ে যেত। আমরা এখানে দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরায়েলদের মুক্তির জন্য প্রথমে সমুদ্রকে মধ্য থেকে চিরে দিয়ে রাস্তা তৈরি করে দিলেন। তিয়া উপত্যকাতে তাদের জন্য মেঘের ছায়া পাঠালেন, তাদের পান করার জন্য সমতল এবং বসবাসের অযোগ্য ময়দানের উপরেও ঝর্ণা প্রবাহিত করলেন, আর খাবারের জন্য আসমান থেকে মান ও সালোয়া নাজিল করলেন। কিন্তু এই সমস্ত নিয়ামত, শান্তি এবং সহজ রাস্তা পাওয়া সত্ত্বেও বনি ইসরায়েলের অবাধ্যকারী মানুষেরা আল্লাহর উপর ভরসা করতে পারেনি। তারা খোদা তাআলার মুজিজাকে নিজস্ব চোখে দেখেছিল কিন্তু তা সত্ত্বেও তারা এই খাবারকে আগের দিনের জন্য জমা করতে শুরু করেছিল। আর এটি ঠিক এমনইভাবে যে যখন আমরা কোনো মুসিবতের মধ্যে গ্রেপ্তার হয়ে যাই তখন আমরা এটি মনে করতে পারি না যে আল্লাহ তাআলা এর আগে আমাদের জন্য কী কী করেছিলেন আর আমাদেরকে কতগুলো নিয়ামত দান করেছিলেন। আমরা এই সময় শুধুমাত্র এটি দেখে থাকি যে আমরা এখন মুসিবতের মধ্যে গ্রেপ্তার হয়ে গিয়েছি। আমাদের সামনে মুশকিল যত বড়ই চলে আসুক না কেন সবসময় এটি মনে রাখতে হবে সেই মুশকিলের থেকেও বড় আমাদের পরওয়ারদিগার, যার উপর যদি বিশ্বাস করা যায় তাহলে তার জন্য কোনো কাজই অসম্ভব নয়। এমনভাবে রিজিকের জন্য আমাদেরকে পরবর্তী দিনের জন্য চিন্তা করার প্রয়োজন নেই, কেননা যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে থাকেন, বিশ্বাস করে থাকেন, তাদেরকে তিনি নিজের গায়েবী খাজানা থেকে রিজিক দান করে থাকেন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার হলো ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।